हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी संचिता, संचिताज लाइफस्टाइले तुम्हारे सबाई के स्वागत जानाच्छी। आज के एक खूब माने आमार खूब आमार चैनलेर खूब फेवरेट एक वीडियो निये आमी आबार एसे गेछी। एटा होच्छे पार्ट टू एवं खूब रिक्वेस्ट छिलो ए वीडियोटार आमार काछे, तो आमी सेजन्य आरेकबार आरेकटा एटार एपिसोड निये एसे गेछी, माने आरेकटा पार्ट टू निये चले एलाम তোমাদের কাছে। অনেকে অনেকগুলো আইটেমকে বলেছিল দিদি আরেকবার দেখাবে, কেউ বলেছিল স্ক্রিনশট পাঠাও আমার কমেন্ট বক্সে এসে, কেউ বলেছিল এগুলো নকল নাকি, অনেকের অনেক রকম কোশ্চেন ছিল। তো আমি ভেবেছিলাম যে বানাবো, তো আজকে বানাচ্ছি। তবে হ্যাঁ, তোমরা একটুখানি নিজেরা একটু দেখে বুঝে নিও যে এর মধ্যে কোনগুলো নকল আর কোনগুলো আসল, কারণ আমার অনেক বকাবকিও আমি খেয়েছি জুয়েলারি দেখানোর জন্য। আমার অনেক ফ্রেন্ডস এবং আমার ফ্যামিলি সবাই খুব বকাবকি করেছে যে এরকম এরকমভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জুয়েলারি দেখানো উচিত না। তাও আমি সবার রিকোয়েস্টের জন্য আরেকবার আমার কালেকশন, আমার জুয়েলারি কালেকশন নিয়ে এসেছি, গোল্ড জুয়েলারি কালেকশন নিয়ে এসেছি। তো তোমরা সবাই দেখো কালেকশানগুলো, আর আমি বলে দেবো মেনশন করে কোনগুলো আমার কালেকশন মানে রিকোয়েস্ট ছিল, যে যেগুলো আমার রিকোয়েস্ট ছিল গোল্ড জুয়েলারির, যে আর একবার দেখতে চাই দিদি, সেগুলোকে আমি সেকেন্ডবার দেখাচ্ছি। তো আমি প্রথমে গোল্ড জুয়েলারিগুলো দিয়েই তোমাদেরকে শুরু করছি। খুব মানে প্রত্যেকটা মানুষেই রিকোয়েস্ট করেছিল যে তোমার যে হাতের একটা মানতাসা ছিল সেটাকে একবার দেখাবে, ভালো করে ডিজাইনটা দেখাবে। তো আমি ওই জন্য আজকে পরেইছি, পরে আসছি। এই দেখো, এই যে এইটা মানতাসাটা আমার। তো যারা ডিজাইনটা দেখতে চেয়েছিলে দেখে নাও, দেখিয়ে দিলাম আমি। এটা আমার মানতাসাটা। আর আরেকটা বলেছিলে এই ব্রেসলেটটার কথা, অনেকে বলেছিলে যে এই ব্রেসলেটটা দেখতে চাই। এটার একটা পুরো সেট আছে, এই ব্রেসলেটটা আছে, তার সঙ্গে একটা এরকম আংটি আছে দেখতে পাচ্ছো তোমরা, আর দুটো দেখতে পাচ্ছ, দুটো কানের আছে। এই দেখো, এটা হচ্ছে পুরো একটা সেট। এটা তোমরা খুব রিকোয়েস্ট করেছিলে, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি রিসেন্ট বানিয়েছি। এটা আমার খুব শখ ছিল বানানোর, বানানো ছিল না। এইটা কান দেখতে পাচ্ছ, এই একটা, আর এই একটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আসলে গয়নাগুলো লকার থেকে এসেছিলো, তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কিছু জিনিস আমার খুব ফেভারিট, সেগুলো আমি দেখাবো, আমি ভেবে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো। এই চিকটা, এটা আমার খুব মানে খুব ফেভারিট, পার্সোনাল ফেভারিট। এটা আমি পরে নিচ্ছি, পরে থাকছি। এটা দেখিয়ে দিলাম তোমাদের, আমি গয়না পরতে একদম ভালোবাসি না গো। আর এই মফ চেনটা কিন্তু সোনার নয়, এটা তোমাদেরকে আমি বললে মিথ্যে কথা বলা হবে। হ্যাঁ, আমার এই কানবালাগুলোর অনেকের রিকোয়েস্ট ছিল, এইগুলো সোনার। দেখো এই যে, এই যে ডিজাইনটা, আর এই যে হাতে পরে আছি দেখতে পাচ্ছ, এই বালাটা, এই যে এই বালাটা দেখতে পাচ্ছ, এটাও সোনার। আমি আমার হাজবেন্ডের জন্য বানিয়েছিলাম, বাট সে এখন কিছুদিন হয়েছে তার অন্য বালা পরার শখ হয়েছে, ব্রেসলেট পরার শখ হয়েছে বলে সে পরছে না, আমাকে দিয়ে দিয়েছে। তো এটা এখন আমার ডেলিভারের মধ্যে হয়ে গেছে, এটা আমি পরে থাকছি। আর কি দেখায় কি দেখায় কি দেখায়, সোনার গয়নায় আগে দেখায়। আচ্ছা না, এগুলো সোনার না। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সোনার না, আমি দুটো বানাতে দিয়েছি, যদি আসে তো তোমাদের দেখাবো। হ্যাঁ, এইটা কিন্তু আমার সোনার মধ্যে নতুন কালেকশন, এইটার এক দুটো কানের দেওয়া হয়েছে ওই পাশার মতন, দেখতে পাচ্ছ তোমরা। আর বাকি এগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, দেখো এটা হচ্ছে মিউজিশিয়ানের। এগুলো বানানোর আমার ইচ্ছা আছে, কখনো সোনার বানাবো, কিছু কিছু জিনিস সোনারও আছে এর মধ্যে, তোমরা বোঝো। আমার দুটো যেহেতু মেয়ে আছে, অনেক গয়না আমাকে গড়িয়ে রাখতে হয়েছে সোনার জিনিস। আর একটা জিনিস দেখাবো, দাঁড়াও,
আচ্ছা, তোমাদেরকে আরেকটা দারুণ জিনিস দেখাই, এটা কিন্তু শোনা, এই গয়নাটা কিন্তু বেঙ্গলের গয়না নয়, এ দেখো এরম ভাবে গয়নাটা থাকে, মানে অদ্ভুত একটা জিনিস, অদ্ভুত একটা ডিজাইন। দেখো এটা হচ্ছে তোমার গুজরাটের যে আদিবাসীরা কানেকটা পরে কিরকম ভাবে, এইরকম করে বেঁকিয়ে এটাকে পরে, ওটাকে এরকম ভাবে আমি যদি কোনোদিন পরি তোমাদের দেখাবো। একদম ইউনিক একটা ডিজাইন এটা, আমি যখন গুজরাট গেছিলাম, গুজরাট থেকে কিনেছিলাম। জিনিসটা কিন্তু খুব হালকা, মানে দেখে তোমাদের যেমন ভারী মনে হচ্ছে, এটা কিন্তু ভারী একদমই না, খুব হালকা এই জিনিসটা। এই যে এই জিনিসটা, এটা হলো তো, এইটা একটা গয়না, এটা আমার পার্সোনাল মানে কালেকশন এগুলো বলতে পারো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার খুব ফেভারিট, বাট এটা সোনার নয়, একদম ডেফিনেটলি সোনার নয়, বাট এটা আমি সোনার বানাবো, এটা আমার খুব শখ আছে যে এটা আমি যেন সোনার বানাতে পারি। এই চিপটা, এটা হচ্ছে পদ্মাবত পিকচারের একটা ডিজাইন, যেটা আমি ওখান থেকে ডিজাইনটা নিয়ে আমি গোল্ডের যে কারিগর হয় মানে সেইখানে আমি কিন্তু এই ডিজাইনটা বানানো করিয়েছিলাম। ভবিষ্যতে আমি এটা সোনা বানাবো, এটা আমার খুব পার্সোনাল ফেভারিট, খুব ভালো লাগে এটা। আর একটা জিনিস দেখাচ্ছি যেটাও আমি কোনোদিন না কোনোদিন বানাবোই, এই যে এই লকেটটা, এটার সঙ্গে কানেরও আছে, আমার খুব পছন্দসই গয়না এটা। আর দেখো এই দুটো দেখছো, সোনা না ইমিটেশন, এবার তোমরা কমেন্ট বক্সে এসে করবে, হ্যাঁ কমেন্ট করবে যে সোনা না ইমিটেশন। তো এগুলো দেখালাম, আর একটা, হ্যাঁ এটা ইমিটেশন, এটা তো আমাদের দেখাচ্ছি, এটা কিন্তু ইমিটেশন, দেখো এটা আমার খুব পছন্দের। তো সোনা ইমিটেশন, হ্যাঁ আর একটা নতুন আমি গয়না গড়িয়েছি, কিছু জিনিস আমার নতুন গড়ানো, তো ওইটা তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও ডাব্বাটা থেকে বার করি। দেখো এই ডিজাইন দুটো, তো জানিও তোমরা আমার কিছু কালেকশন, পার্সোনাল ফেভারিট কালেকশন তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলেও তোমরা আমাকে নিশ্চয়ই করবে যে দিদি এগুলো সোনার নাকি বা কোনটা ইমিটেশনের, অনেক দেখো এগুলো সব তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই ঝুমকাটা, এইটা সোনার নয়, হ্যাঁ মানে আমি কিন্তু তোমাদেরকে সত্যি কথাই বলছি, আমি ইচ্ছা করেই মিলিয়ে গয়নাগুলো দেখিয়েছি যাতে তোমরা একটু কনফিউজ হও, এর মধ্যে কিছু গোল্ড আছে এবং কিছু এর মধ্যে আছে যেগুলো গোল্ড নয়, গোল্ড কালারের। আমি এটা ইচ্ছা করেই দেখিয়েছি একটু কনফিউজ করার জন্য, যাতে তোমরা কনফিউজ হয়। এই কানবালাগুলো দেখো, এগুলো ইমিটেশন, ইমিটেশনের গয়না দেখলেই বোঝা যায়। দেখো দেখতে পাচ্ছ, বুঝতে পারছ তোমরা, এটা ইমিটেশন। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম, আর আমি আবার বকানি খাবো আমি জানি। তো তোমাদের কোনগুলো ভালো লাগলে, বিশেষ করে আমার ওই গিনিটা এবং আমার কানবালা এবং এইটা, এটার এইগুলোর ইয়ে ছিল, আমার কাছে রিকোয়েস্ট ছিল যে যেন দেখায়। আংটিগুলো তো দেখিয়েছিলাম আমি, আংটিগুলো তো দেখানো ছিল। তো আই হোপ আমার জুয়েলারি কালেকশন তোমাদের ভালো লেগেছে, গোল্ড এবং গোল্ড পলিশড জুয়েলারি কালেকশন তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো আমি সবাইকে বলবো যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে অল করে নিও, পুরো ভিডিওটা দেখো। এত কষ্ট করে সেজে গুজে আমি ভিডিওটা বানিয়েছি, আর বুঝো ভাবছে কি মা কোথাও যাবে, ওইখানে বসে বসে সমানে আমার কাছে আসার জন্য বিরক্ত হচ্ছে। তো সবাইকে আমার অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা এটাকে শেখাচ্ছে। মা সাজু করলেই তোমার কি মনে হয় যে মা কোথাও যাবে, মা কোথাও যাবে না, শেষে খুশি কি মা কোথাও যেতে পারে, কোথাও মা যাবে না, দেখো দেখো চলো, ঠিক আছে চলো, ওকে বাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার কালেকশনের ভ্যারাইটিস নিয়ে তোমাদের কাছে চলে এসেছিলাম, চলো বাই।